বাংলাদেশের একমাত্র নায়ক সাকিব খান যিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। আপনি যদি রসগোল্লা পান খেতে তাহলে কি আপনি কখনো বাতাসা খাবেন? গুড়ের বাতাস 500 কোটি টাকা, সেখানে আমাদের বাজেট, আসলে আমাদের সিনেমা একসময় হল ছিল 1399টা, এখন 61টা হলে নেমে এসেছে। ঈদের সময় ঘষা মাজা করে ঈদের দুই মৌসুম এটাকে 150 উপরে করে। আর আজকাল আমরা বিভিন্ন দেশি সিনেমা দেখতে দেখতে বড় পর্দায়, মানে আমাদের বাসায় যে টিভি অনেকগুলি, অনেক কিন্তু বড় পর্দার সিনেমা ওটা, আর আমরা সিনেপ্লেক্সে আমাদের ইয়াং জেনারেশন যে সিনেমা দেখে তারা কিন্তু তুলনা করে যে ওটার সাথে আমাদের ছবি কেমন হয়। আমাদের ছবি তো ততটা ভালো হওয়ার কথা না, ওদের যে বাজেট 100 কোটি টাকা 500 কোটি টাকা, সেখানে আমাদের বাজেট আমরা যতই বলি না কেন 1 কোটি টাকার উপরে কোনো বাজেট সিনেমার নেই। তাহলে 1 কোটি হলো ওরা একটা ড্রেস তৈরিতেই করে, একটা সেট তৈরিতে ওরা 5 কোটি টাকা খরচ করে। তাহলে এখান তো পরিমাপের জায়গায়, আপনি যদি রসগোল্লা পান খেতে তাহলে কি আপনি কখনো বাতাসা খাবেন? গুড়ের বাতাসা তাও আবার খাবেন না। এর জন্য আমাদের সিনেমা কিন্তু একটু নেমে এসেছে, আর নেমে এসেছে আরেকটা কারণে হলো আমাদের কিন্তু সিনেমার বাজার বড় নেই। বাজার বলতে মার্কেট, মার্কেট আমাদের সিনেমা মার্কেট শুধু বাংলাদেশের ওই 61টি হল, কিন্তু ইন্ডিয়ার মার্কেট হলো, ইন্ডিয়ার অনেক হল আছে এবং বিদেশ মিলে 60,000 হলে একটি সিনেমা মুক্তি পায়, সেখানে আমাদের দেশে একটি সিনেমা মুক্তি পায় 5টি বা 10টি সিনেমা হলে। তাই আমাদের দেশের সিনেমা করে লগ্নি ফিরত এসেছে এরকম অনেকে মিথ্যা কথা বললেও কিন্তু সত্যি কথা হলো লগ্নি ফিরে আসে না, বিশেষ করে দুইটা সময় আসে, দুইটা ঈদের সময়, আর ইন্ডিয়াতে আরও দুটি সময় আসে, ওদের পূজার সময় আছে, ওদের দেওয়ালি সময় আছে, আমাদের তো সেই উৎসব অত বড় আকার হয় না, তাই আমাদের তো দুটি ঈদ, এর জন্য আমাদের সিনেমা হয়েছে ঈদ কেন্দ্রিক। আর এটা আমাদের ওয়ান ম্যান শো হয়ে গেছে, এটা তার কৃতিত্ব, আমি তাকে নেগেটিভ অর্থে বলবো না, অনেকে নেগেটিভ অর্থে বলে কিন্তু আমি নেগেটিভ অর্থে বলবো না। বাংলাদেশের একমাত্র নায়ক সাকিব খান যিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন, বাংলাদেশের বর্তমানে বর্তমান সময়ে এক সময় একমাত্র নায়ক যার সিনেমা হিট হয় এবং তার সকল দিকে, এবং আগে জানতাম যে সে ফ্রেশ গেট আপের বাইরে কোনো গেট আপ নেয় না, কিন্তু আপনার জন্য প্রিয়তমা সিনেমা এক সুন্দর বৃদ্ধের গেট আপ নিয়েছে, এটা কিন্তু তার অভিনয় মাত্রাকে অনেক দূর বাড়িয়ে দিয়েছে। এবং এখন দেখছেন যে কয়েকটি সিনেমা তৈরি হচ্ছে, যে সকল নামি দামি পরিচালক তারা কিন্তু ওনাকে নিয়ে তৈরি করছে, কেন ওনার ছবি খাচ্ছে, মানে সাদা বাংলা ভাষায় বললে খাচ্ছে মানে চলছে, তাহলে আমি কেন রিস্ক নিব, আমি তাকেই নিয়ে সিনেমা করব। তবে তাকে নিয়ে সিনেমা করা তো আমাদের সবার পক্ষে সম্ভব না, কেন সে একাই পরিশ্রম নেয় 60 লক্ষ টাকা। একসময় দেখতাম নাটকে শিল্পীরা, সবচেয়ে বড় শিল্পী যাইতে চান ছিল সে দিতো 8,000 টাকা, আর এখন যে 3-4 জন বড় শিল্পী আছে দুদিনের জন্য, নাটকের শিল্পী কিন্তু 4.5 লক্ষ টাকা নেয়, কেন তারা সেই অবস্থান গড়ে তুলতে পেরেছে। কিন্তু একদিকে আমাদের নাটক এগিয়ে যাচ্ছে, সিনেমা পিছিয়ে যাচ্ছে, এসব কারণে। তো ভালো জিনিস, চিনি চিনি গুঁড়া চাল অথবা আপনি আরও দামি বাসন বাসমতি চাল কিনতে হলে তো বেশি টাকায় কিনতে হবে, এবং বাসমতি চাল দিয়ে জামাই আদর যখন করবেন জামাই নিঃসন্দেহ খুশি হবে। আমরা যখন সাকিবের কে সবাই নিচ্ছে, সবার ছবি হিট করছে, তখন তো তার দাম একটু বেশি থাকবে, ভালো জিনিসের দাম একটু বেশি থাকে, এর জন্য এটা খুব খারাপ হচ্ছে না। তবু এই সাকিব কিন্তু আমাদের চলচ্চিত্রকে টিকিয়ে রেখেছে, নাহলে এই চলচ্চিত্র কিন্তু আমাদের জাদুঘরে চলে যেত, আমাদের যেগুলি সামগ্রী আছে বিলুপ্ত হয়ে যায় সেগুলি কিন্তু জাদুঘরে স্থান পায়, জাদুঘরে স্থান পায়নি সাকিব খানের জন্য। এবং পাশাপাশি আরও যে নতুন নায়করা এসেছে তারাও কিন্তু চলছে, কিন্তু ওইভাবে কেউ এগোতে পারেনি। আমি আশা করব নতুন যারা নায়ক এসেছে তারাও তার মতো এগিয়ে যাবে, তাহলে আমাদের চলচ্চিত্র উন্নয়ন হবে, আমাদের চলচ্চিত্র আবার সে হারানো গৌরব ফিরে পাবে 70-এর দশকে। আমি যদি 60 লক্ষ দিয়ে আপনি যদি না চান, আমি তো জোর করে বলছি না যে আমি সাকিব খান আমাকে আপনি নেন, আপনি নিচ্ছেন, আপনি লাভ করছেন, আপনি লাভ করছেন, আপনি আমাকে দেবেন না কেন? এই প্রতিযোগিতাটা যদি আরও কয়েকজন শিল্পী আসতো এরকম 60 লক্ষ বা 50 লক্ষ, তাহলে চলচ্চিত্র অনেক দূর এগিয়েছে। একসময় আমাদের মেন স্ট্রিমের যে সিনেমা আছে সেটা আমাদের মাঝে হিট হতো, তবে যেগুলি আন্তর্জাতিক পুরস্কার পেত সেগুলি কিন্তু মেন স্ট্রিমের ছবি ছিল না। এখন কিন্তু মেন স্ট্রিমের ছবি কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতি কুড়িয়ে আনছে, আমাদের নবীন পরিচালকদের মধ্যে সেই যোগ্যতা আছে যে বিশ্বের সাথে পাল্লা দিয়ে তারা কিন্তু বিভিন্ন যে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আছে সেখানে কিন্তু পুরস্কার ছিনিয়ে আনছে। তাহলে আমাদের মেধা আছে, আমাদের যোগ্যতা আছে, আমরা ব্যবহৃত হতে পারছি না, আমার প্রডিউসার তাকে টাকা দিচ্ছে না বা সরকার তাকে পৃষ্ঠপোষক করছে না, সরকার এই সকল পরিচালক যা সরকার সবসময় দিচ্ছে অর্থমন্ত্রক থেকে, তথ্যমন্ত্রক থেকে, আমিও ছিলাম, আমার সময় দুটি
সিনেমা দেওয়া হতো, যখন আমি অর্থমন্ত্রী দিলাম তখন আমরা 10টি সিনেমার আমি এটা ব্যবস্থা করেছিলাম, আমি ব্যয় নিয়ন্ত্রণ শাখায় ছিলাম, এখন আরো বেশি সিনেমা দিচ্ছে। এই সিনেমার নীতিমালা কিছু পরিবর্তন করা দরকার। এই সিনেমায় সেই যে পরীক্ষিত পরিচালক যার ছবি বিদেশে মানে সম্বর্ধিত হচ্ছে, যার ছবি হিট করছে, তাদেরকে আমরা ছবি দিতে পারি। সে একটা ছবি যদি করে থাকে তাকে যদি টাকা দিই এই ছবিটা ভালো করবে। কেন যেন সকল সরকারের আমলে এটা আমরা রাজনীতিকভাবে নিয়ে যাই, তখন আমরা রাজনীতিক যার একটু বেশি শক্তি আছে বা যার তদবির করার ব্যাপার আছে তাকে দেই। সকল ক্ষেত্রে দেওয়া হয় না, সব ক্ষেত্রে দেওয়া হয় না, তবে এটা কেন দিব? আমরা ওই সেই সব যারা ভালো করছে, যে আপনি বলেন প্রিয়তমা ছবি ভালো করেছে, আরও কয়েকটি ছবি ভালো করে, সুরঙ্গ ভালো করেছে, পরাণ ভালো করেছে, তারপর আরও কিছু হাওয়া যে ই হয়েছে এটা এটা ভালো করেছে, এইগুলি ছবির যারা পরিচালক তাদের কিন্তু প্যাট্রোনাইজ করে আমাদের দরকার। আমরা এরাই কিন্তু আমাদের দেশের চলচ্চিত্র দিকে মানুষকে নিয়ে আসবে, পাশাপাশি তারা কিন্তু বিশ্বের দরবারও আমাদের চলচ্চিত্রকে তুলে ধরবে। তাই এই নীতিমালা কিছু পরিবর্তন করা দরকার এবং তাদেরকে প্যাট্রোনাইজ করা যদি সরকারিভাবে যেমন করবে, তেমনি যারা বড় লোক আছেন, যারা লগ্নি করতে চাচ্ছেন, তারা এই সব পরিচালক দিয়ে ছবি তৈরি করেন। আমি না চান্স পাইলাম কিন্তু একটা ছবি তো বিদেশে গেল, একটা ছবি তো ব্যবসা সফল হলো, সে প্রডিউসার আরও ছবি তৈরি করবে। আমরা আমি চান্স পাবো না বলে আমি বাধা দিব যে তাকে নিয়ে সিনেমা বানাবেন না, ওই পরিচালকে বানান, ওই পরিচালক বলেন না আমাকে নেবে না, এটা দরকার না। দেশের সাথে চলচ্চিত্র বাঁচলে আপনি বাঁচবেন, আমার না একটা পেশা আছে, আমি সরকারের সর্বোচ্চ পর্যায়ে চাকরি করি, আমার বেতন 1,87,000 টাকা পাচ্ছি, কিন্তু সবাই তো পাচ্ছে না, আমি না পেলাম অন্যেরা পাক, চলচ্চিত্র আবার আগের মতো আসুক, এটা আমি খুব ভালোভাবে নিচ্ছি। এবং এটা আমার ভুল, আমাদের ভুল হয়ে গেছে, সাকিবের উচিত ছিল আরো আগে 10 বছর আগে। সাকিব কিন্তু ফিগারগত দিক দিয়ে অনেকে বলেছে সে কিন্তু সালমান খানের চেয়েও ভালো, আসলে যদি আপনি তাকে দেখেন তার হাইট, তার বডি ফিটনেস সব দিক দিয়ে কিন্তু আমি কারোর সাথে প্রতিযোগিতায় যাব না, কারোর সাথে তুলনা করব না। সাকিব কিন্তু ওই পর্যায়ের একজন শিল্পী বলে দৈহিকভাবে এবং অভিনয়গত দিক দিয়ে, তাই কিন্তু সে আমাদের ঢাকার ঢালিউড পার হয়ে টালিউডে গেছে, টালিউড থেকে এখন মুম্বাই গেছে, হলিউডে যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য গর্ব।